হ্যালো, হ্যাঁ, আমি যে আজকে এখান থেকে ক্রেস্ট পেয়েছি এটা যে আমার জন্য কত বড় পাওয়া, যা বলে বোঝাতে পারবো না। আমি পেয়েছি এমডি স্যারের হাত থেকে, প্লাস আমাদের চেয়ারম্যান স্যারের হাত থেকে, এটা আরও প্লাস পয়েন্ট ছিল আমার জীবনে। আমি চেয়েছিলাম যে লাইফে কিছু করব, আর এমন কিছু করব যা আমি নিজেকে ব্র্যান্ড করে তৈরি করব, আর সেটা আমি পেরেছি। আর দোয়া রাখবেন আমি যেন পারি, আমাকে পারতেই হবে। আর এই পারার পিছনে এমন একজনের অবদান আছে যা আমি বলে বোঝাতে পারবো না, যে সারাটা দিন যে 12 ঘন্টা থাকে তার মধ্যে 11 ঘন্টাই শুধু তার সাথে আমার ঝগড়া হয়। সে আমার লাইফে এমন একটা ডিসিশন নিয়েছে যে আমি যদি কখনো বড় হই আমি তোমাকে নিয়েই হব, আর সে পেরেছে, আমি আজকে হয়েছি। এটা এটার জন্য আমি তার জন্য একটু করতালি আশা করছি। আর সেই নামটা হচ্ছে জ্যোতি। জ্যোতি চেয়েছিল যে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাইব, আর সেটা আমরা পেরেছি। তো আমাদের সবারই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু মাধ্যম দরকার, আর সেই মাধ্যমটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের কিছু মানব যা আমাদের মাথার উপর তাজ হয়ে বেঁচে আছে, আমাদের ভাগ্যে জুটেছে। সেই সব হচ্ছে আমাদের সর্বপ্রকার যে উপর লেভেলের আপলাইনের যে আমাদের ছাড়বিন্দু আছে, সেই সব তাদের যে ডিসিশন, তাদের যে নির্দেশ, সেই অনুযায়ী আমরা কাজ করলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আর আমি যে আজকে এই পর্যায়ে এসেছি, আমি অত সহজে আসতে পারিনি। এটা এমন একটি জায়গা যে যেখানে পুরে পুরে একদম খাঁটি স্বর্ণ হয়ে তৈরি হতে হয়। এটা এমন একটা জায়গা যেখানে কাছের মানুষগুলো কষ্ট দেয় বেশি। আজ পর্যন্ত আমি নিজে রক্তের যাদের সম্পর্ক তাদেরকে আমি একটা প্রোডাক্টও কেনাতে পারিনি, আর এটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট, যে কাছের মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে বেশি, আর আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমি কিছু করতে পেরেছি, আমি ব্র্যান্ডিং হতে পেরেছি যা তারা পারেনি, আর আমি পারবো, আমাকে পারতেই হবে। এর জন্য আপনারা সবাই আমাকে দোয়া রাখবেন। আর আমি এর জন্য একদিন অনেক কান্না করেছিলাম যে আমি এত কষ্ট, যে যখন কাছের লোকগুলো যখন নো বলে যে না তোমার এই কাজ করা যাবে না, এটা ভুয়া, এই সিস্টেমটা চলে যাবে, তারা আমাকে বিশ্বাস করতে পারেনি। সেই দিন আমার শ্রদ্ধেয় আমিনুল স্যার আমাকে ফোন দিয়েছিল, বলেছিল যে তুমি কি কান্না করেছো? আমি বলছি না স্যার, শুধু স্যার একটা কথাই বলেছে, বাবা ভেঙ্গে পড়ো না, ভেঙ্গে পড়লে কিন্তু তুমি এখানে মানুষ হতে পারবে না। আর তার আশীর্বাদ আমার জীবনে টার্নিং পয়েন্ট, সে আমার গুরুজন। আর সবাই আমাকে দোয়া রাখবেন আমি যেন এখান থেকে 12 স্টার হয়ে বের হতে পারি ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। কখনো হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনো বিজয়ী হয় না। ইয়েস অর নো বন্ধুরা? আমরা কখনো হাল ছেড়ে দেব না। ইয়েস অর নো? গিভ আর নেভ আপ, কখনো কি কুইট করব না। তো এই পর্যায়ে ডেকে নিব আমাদের আরো একজন সেলস এক্সিকিউটিভ, জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আতিকের জন্য সর্বোচ্চ করতালি প্রত্যাশা করছি, প্লিজ বিজ্ঞান অনুভূতি নিয়ে আসছে আতিকুর রহমান আতিক, সেলস এক্সিকিউটিভ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর বিশেষ রহমতে। আজকে আমাকে যে এতটা ভালো লাগতেছে, অনেক ভালো যা বোঝাতে পারবো না, যেমন মানে ঈদের চেয়েও বেশি আমাকে আজ ভালো লাগতেছে। আমি মানে কখনো জানতাম না যে 2-in-1 কি, মানে 2-in-1 কীরকম প্ল্যাটফর্ম, জানতাম না, বুঝতাম না। হঠাৎ একদিন TMSS মেডিকেল হাসপাতালে আমি বসেছিলাম, বসে থাকতে থাকতে দেখি আমার সামনে একটা ভদ্র ছেলে মানে অফিসিয়াল গেট আপ নিয়ে সে আসলো, এসে
মানে তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে ছেলে এখানে কাজ করে আবার কোমা যে অফিসিয়াল গেট আপ নিয়ে আসছে মনে হয় সে ভালো একটা কোম্পানিতে জব করে দেখে তাকে আমি আশ্চর্য মেরে গেলাম যে অবশ্যই ভালো একটা কোম্পানিতে জব করে তখন তার সাথে আমার পরিচয় হলো পরিচয় হতে হতে তার কথাবার্তা দেখে মনে হলো সে অবশ্যই একটা ভালো ছেলে তাই অনেক গল্প হতে হতে বললাম ভাই আপনি কি করেন সে আমাকে বলল আমি একটা কোম্পানিতে জব করি সে কোম্পানির নাম হচ্ছে ওয়ান মিশন 21 লিমিটেড এখানে থেকে কাজ করে মানে এরকম মানুষের সাথে মানুষ হওয়া যায় বা এরকম কীরকম কাজ যে চাকরি করলে বেতন পাওয়া যায় এটা আবার কীরকম যে মানুষ হওয়া যায় মানুষের মতো মানুষ সে আমাকে বলল যে তুমি এখন পার বুঝবো না এখন কেন ভাই বুঝবো না আমাকে বুঝতে হবে সে বলল তুমি এখন পার কেন তোমার বয়স কম তুমি 18 বছর এখনো হয়নি তুমি আর বয়স হোক তখন তুমি করো তখন বললাম ভাই আমাকে করতে হবে আমি তোমার সাথে থাকবো আমি তোমার ভালো ছেলে তখন থেকে আমি তাকে বিশেষ অনুরোধ করার পর সে আমাকে 21 বিজনেস সেমিনার দেখালো দেখে আমি তখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি 21 করবো সেই ব্যক্তি আর কেউ নয় আজকের নিউ ওয়ান স্টার যিনি আগামী 21 সাল বাংলাদেশ জিতে যাচ্ছেন আমারই কাছের লোক জনাব মোহাম্মদ জুলফিকার রহমান আকিব রাকিবের জন্য আজকে হাতে হচ্ছি ওই ব্যক্তিকে দেখে আমি ডিসিশন নিয়েছি আমি ওয়ান মিশন 21 লিমিটে কাজ করব তাকে বললাম ভাই এখানে কাজ করলে কি কি পাওয়া যাবে তখন সে আমাকে বলতেছে এখান থেকে আর্থিক স্বাধীনতা পাওয়া যাবে এখান থেকে সম্মান পাওয়া যেটা আমি আজকে পেয়েছি সে আমাকে বলছিল তুমিও ভাই এসি আমিও ওয়ান স্টার ইনশাল্লাহ সে আমাকে বলেছিল ইনশাল্লাহ আজকে তা বাস্তবায়ন হয়েছে আর বললাম ভাই এখানে কাজ করলে কী কী পাওয়া যাবে সে বলল তুমি সমাজের জন্য কিছু করতে পারবা তখনই ভাবলাম আমি সমাজের জন্য কিছু করব সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো কারণ সে আমাকে বললো 21 করে তুমি সমাজের জন্য কিছু করতে পারবে কারণ আজকে সমাজের যে যুব সমাজ আছে তারা বেকার তারা চাকরির পিছিয়ে ঘুরতেছে কিন্তু চাকরি পাচ্ছে না কিন্তু আমি ডিসিশন নিয়েছি আমি তাদেরকে সহযোগিতা করবো 21-এর মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এভাবে বলতে চাই এই গত বগুড়া জমাতে কোনো বিজনেস আমরা মানে ব্যবসা করতে পারিনি কিন্তু ইনশাআল্লাহ এবার বগুড়া জোনাল মোহাম্মদ আফিক আর জুলফিকার রহমান আকিবের টিম দেখিয়ে দিবে সর্বোচ্চ সেল ইনশাআল্লাহ বগুড়া জোনাল থেকে যাবে জিরো সরে কাছে এটা আমি কমিটমেন্ট করলাম ইনশাআল্লাহ 21 মানে সামনে গতকাল থেকে এমন সেল যাবে উনকো কোনো টিমের সেল যায়নি আমি একটা কথাই বলবো যে আমার মা মারা গেছে আমার জন্য দোয়া করবেন আমার মা একদিন স্বপ্ন আমাকে বলেছিল যে আতিক তুমি একটা ভালো কোম্পানিতে কাজ করতেছো ইনি আমাকে একটু বলেছিল সেদিন আমি আমার মানে ওটা সকালে উঠার মনে হলো যে আমার আম্মু আমাকে দেখা দিয়েছে তিনি বলছে তুমি ভালো একটা কোম্পানিতে জব করতেছো তারকে স্মরণ করে আমি কাজ করতেছি আর আমি একটা মানে যেদিন আমি জিএম হব 2025 সালে 2026 সালে আমি একটা স্বপ্ন দেখেছি আমার গ্রামে আমি একটা 6-তলা বিল্ডিংয়ে একটা হাসপাতাল তৈরি করব এটা আমার স্বপ্ন এটা আমি করেই দেব আমি ইনশাআল্লাহ কারণ গ্রাম থেকে শহরে আসতে বহু টাকা মানে আস্তে আস্তে রুগী মারা যায় অর্থাৎ আমার আম্মু মারা গেছে শুধু গাড়ির গ্রাম থেকে শহরে আসতে মারা গেছে আস্তার মাঝে ইনশাআল্লাহ আমি কমেন্ট করেছি ইনশাআল্লাহ আগামী 2026 সালে যেভাবে হোক 21 থেকে আমি একটা আমার গ্রামে হাসপাতাল তৈরি করব যেখানে চিকিৎসা হবে ফ্রি এবার শেষ করছি আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ অনেক চমৎকার স্পিচ দেওয়ার জন্য এবং তার যে স্বপ্নের কথা শেয়ার করলো এটা কিন্তু অনেক বড় এটা হয়তো অনেকেই শুনে একটু মুস্কি দিয়ে হাসতেছেন কারণ আপনি স্বপ্নটা না দেখলে কখনোই স্বপ্নগুলো কি পূরণ করতে পারবেন না এজন্য আমরা বাংলাদেশের মানুষ আমরা যদি একটা গাড়ির স্বপ্ন দেখি তাহলে অন্য একজন কি করে আমাদেরকে তিরস্কার করে তুমি পারবা না তার মানে না না শুনে আমাদের কি হয়েছে
পুরো এই ব্র্যান্ডের মধ্যে না শব্দ শুনে আমরা কি নেগেটিভ হয়ে গেছি, ইয়েস অর নো? এই যে এখানে অনেকেই সফল মানুষ কথা বলতেছে, অনেকেই আবার মেসেঞ্জারে কি চ্যাটিং করতেছেন, তার মানে আপনার মনোযোগটা কোথায়? এই হল রুমে নেই, তার মানে আপনি এখন কোথায় আছেন? ওই রাজ্যে আছেন, ইয়েস অর নো? ইন্টারনেটের রাজ্যে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আসলে এখানে যে ব্যক্তিই কথা বলুক, সব কথা ভালো নাও লাগতে পারে, তার একটা কথা হয়তো আপনার জীবনে কি টার্নিং পয়েন্ট হতে পারে, ইয়েস অর নো? এই জন্য আমরা সবাইকে কি করব, মূল্যায়ন করব। এটা তো বলার অপেক্ষা রাখে না, মানে বারবারই বলা হয়। আমি আবারও সবার দৃষ্টি আকর্ষণ করব, কারণ এটা কিন্তু এমডি স্যারের প্রোগ্রাম, এখন যে সেশন হবে এটা কিন্তু এমডি স্যারের, এবং অনেকেই কথা বলতেছেন, কথা বলা থেকে আমরা কি করব, বিরত থাকব। এবং অনেক সিনিয়র আছে, তারাই কিন্তু কি বেশি কথা বলতেছেন, ইয়েস অর নো? তো আমরা কি আশা করতে পারি সর্বোচ্চ? তো যাই হোক, এ পর্যায়ে ডেকে নিব আমাদের আরও একজন সেলস এক্সিকিউটিভ। তো আমি বলবো, স্বপ্ন ফুরায় স্বপ্ন আসে, স্বপ্ন দেখি রোজ, স্বপ্ন কোথায় হারিয়ে যায় কেউ রাখে না খোঁজ। অর্থাৎ আপনার স্বপ্নটাকে কি খোঁজে রাখতে হবে, ইয়েস অর নো? তো এই পর্যায়ে ডেকে নিব আমাদের আর একজন সেলস এক্সিকিউটিভ, জনাব মোহাম্মদ শাহিনুর রহমান। জনাব মোহাম্মদ শাহিনুর রহমান, ম্যান অফ শেরপুর, প্লিজ কাম টু ডায়েস। মালা পরাই দেন স্যারের গলায়। মনে হয় 10 জন তালি দিচ্ছেন, ইয়েস অর নো? সর্বোচ্চ, প্রত্যেকে সশস্ত্রে প্রত্যেকের জন্য করো তালি। তো যাই হোক, আমরা একটু স্বার্থপর, নিজের জন্য বললে কি একটু বেশি করে তালি দিই, আর অন্যের জন্য কম, কি বলেন? তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম, আমি পেশায় একজন পল্লী চিকিৎসক। তো আমার কাজ হচ্ছে ইনজেকশন করা আর স্যালাইন পোষ করা, কিন্তু মানুষ বস করে না। কিন্তু আমার বস নজরুল ইসলাম ভাই আমাকে এমন একটা কাজে ঢুকেছে যে এখানে মানুষ বস করতে হয়, তো আমি তো বস করতে পারি না। তো প্রথমত কাজ করতে যাই আমি হজত খেলাম, অনেক জায়গায় কাজের জন্য যায় কিন্তু কাজ হয় না। তো চিন্তা ভাবনা করলাম যে আমি প্রথম আগে আমার বাড়িয়ালিকেই বলবো। তো বাড়িয়ালিকে বলে দেখি যে উনি তো আরও মানে কয় না, এলে করা লাগবে না, এলে করার প্রয়োজনই নাই, ডাক্তারি করেছে ওটাই ভালো আছে। তো আমি চিন্তা করলাম যে কী করি, নিজের লোকই কথা শুনি না, পর লোক তো আরও কথা শুনবেই না। তো আস্তে আস্তে নিজে করলাম, তারপর তো বাড়িয়ালিকেও ওই আইডি কার্ড ছবি এগুলো নিলাম, নিজে করলাম, করে দেওয়ার পরে কাজ শুরু করে দিলাম। এখন বর্তমানে আমার 49 মেশিন গেছে আর কি, তার মধ্যে 48টাই আমার পঞ্চার হয়েছে। তো আপনারাও আমার মতো কাজ করেন, কাজের মধ্য দিয়ে এই কাজ করা যায়, এবং এখান থেকে আপনারা উন্নয়ন করতে পারবেন যদি আপনারা চেষ্টা করেন। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতুহ। শাহিনুর রহমান ভাইকে তার অনুভূতি শেয়ার করার জন্য, আসলে এখানে মানুষকে ওয়াশ করা বা সাইজ করা এরকম কোনো কিছু না, যে মানুষের অপার সম্ভাবনা বা 21-এর যে অপরচুনিটি আছে এটা আমরা অন্যের কাছে কি তুলে ধরবো, ইয়েস অর নো? এই কথাগুলো আমরা কখনোই আর বলবো না যে মানুষকে কি করা, ওয়াশ করা। তো মানুষকে তো ওয়াশ করা যায় না। অনেকেই বলে যে এখানে লোক ঢুকানোর বিজনেস, আমি বলি যে লোক ঢুকে আপনি কই রাখবেন এত জায়গা কই? এই যে আপনারা অনেক মানুষ আসছেন, অডিয়েন্সে আটতিছে না, ইয়েস অর নো? তো লোক ঢুকে কই রাখবেন? তাহলে এই কথাগুলো যারা বলে এরা আসলে এমএলএমকে জানে না, কারণ এটা একটা সাবজেক্ট, এটার ওপর পড়াশোনা করতে হয়। আপনি যত বেশি স্টাডি করবেন তত বেশি কি এই বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, কিন্তু অনেকে ওই যে কথাই আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ইয়েস অর নো? এজন্য আমরা এটাকে জানবো, এজন্য
যারা এই নেটওয়ার্ক মার্কেটিং এ বিষয়ে অনেক অভিজ্ঞ দক্ষ তারা বলে যে আপনি 11 মাস ট্রেনিং করেন, 1 মাস কী করেন, কাজ করেন, আর আমরা ট্রেনিং না করেই কাজ শুরু করে দিই। আর বলতেছি কি মানুষ ওয়াশ করতে হয়, এবং আমরা কি লোক ঢুকানোর বিজনেস, এখানে কোনো লোক ঢুকানোর বিজনেস আছে? এলজি কি লোক ঢুকায়? ওয়ালটন লোক ঢুকায়? ইনসেপ্টার লোক ঢুকায়? আমরা পণ্য মার্কেটিং করি, পণ্যভিত্তিক মাল্টি লেভেল মার্কেটিং, ওয়াল মিশন 21। আমরাই প্রমাণ করে দেব যে আগামী দিনগুলো বাংলাদেশে কীভাবে MLM বিজনেস করতে হয়। ইয়েছন্ন বন্ধুরা, যেটা 2021 সালে আপনারা দেখতে পাবেন এবং সারা বাংলাদেশে ইতিহাস রচনা করতে যাচ্ছে ওয়াল মিশন 21 দশম বছর উপলক্ষে লং বিচ হোটেলে কক্সেস বাজার, ইয়েছন্ন, যেখানে 100 জন মোটরসাইকেল অ্যাচিভার থাকবে এবং এই 100 জনে বিমানে করে কক্সবাজার যাবে, কেমন লাগবে? তো যে কয়জন তালি দিচ্ছেন এই কয়জনই মনে হয় যাবেন, আর কেউ যাবেন না? ওয়াও, এবার মনে হচ্ছে কি আমরা সবাই যাবো, ইয়েছন্ন। এই পর্যায়ে কথা নিয়ে আসছে আমাদের আর একজন সেলিব্রিটি মুস্তাফিজুর রহমান, ম্যান অফ জয়পুরহাট, মুস্তাফিজুর রহমান, সেলস এক্সিকিউটিভ অফ ওয়াল মিশন 21। তো স্যারের জন্য সর্বোচ্চ করতালি। মালা রেখে দিয়েছি, যে আলো আসে চোখে লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আজকে আমাকে আপনাদের সকলের সামনে সম্মানিত করার তৌফিক দান করেছেন, সেজন্য বলবো আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি আমাদের মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কিছু সৃষ্টি করা হতো না, তার প্রতি সকলে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজিকা ওয়া আজিমে সুলতানিকা। আজকে এখানে দাঁড়াতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। আসলে এখানে দাঁড়ানোর পরে মনের মধ্যে কিছু কথা ছিল যেগুলো বলতে চাচ্ছিলাম, আসলে সেগুলো এলোমেলো হয়ে গিয়েছে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে আমার কিছু অর্জন আছে, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অর্জন, যে অর্জনগুলা দিয়ে আমি এতদূর আসতে পারতাম না। আমি একটু ব্যক্তিগত কথা বলবো আমার ব্যক্তিগত জীবনের, সেটা হচ্ছে আমি একজন গভর্নমেন্ট কর্মচারী, পাশাপাশি আমার দুটো বিজনেস আছে, ইভেন আমি 21-এর একজন ডিলার জয়পুরহাটের, এটা আমার আরেকটা পরিচয়। তো আমি এখানে কেন আসছি এটার পিছনে একটা কারণ আছে। আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকেই লাক্সারিয়াস জীবনযাপন করে আসতেছি, এখনও আছি, তো সেখান থেকে যে সম্মান যে অর্জন, আমি অনেক ক্যালকুলেশন করে দেখলাম আমার এই ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড তার চাইতে অনেক অনেক গুণ বেশি সম্মান আমাকে দিবে ইনশাআল্লাহ, এইটা আমি বুঝতে পারছি। পারার পরে আমি এই 21-এ জয়েন করেছি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে গ্রাম্য ভাষায় বলে মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে, আমার আপলাইন হচ্ছে আমার ভাগনা, আমার আপন ভাগনা, আমার আপন বড় বোনের ছেলে সাহাবুল ইসলাম, ঠিক আছে, ওকে হয়তো আপনারা অনেকেই চেনেন। তো সে আমাকে প্ল্যানটা দেখিয়েছিল আমার বাসাতেই, আমাকে বলে যে মামা এই একটা আমরা একটা কোম্পানিতে ইয়ে করছি, আপনি প্ল্যানটা দেখেন, ভালো লাগবে আপনার। তো আমি যেই দিন দেখছি তার 2 দিনের মাথায় আমি এখানে জয়েন করেছি, তখন থেকে লেগে আছি। আমি আমার একটু বললাম যে আমার 2টা সাইড বিজনেস আছে, ব্যবসা আছে, চাকরি আছে, যার জন্য করে খুব দ্রুত কাজ করতে পারি নাই, যদি দ্রুত কাজ করতাম হয়তো বা আরও আগাইতে পারতাম। তো যা হোক, ইনশাল্লাহ এখানে আমরা যারা আছি আপনারা সবাই নিজের চোখে সব দেখতেছেন যে 21 কী করতে যাচ্ছে আমাদের জন্য। আসলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা যে সম্মান যে অর্জনটা পাব, আমার মনে হয় বাংলাদেশের কোনো বিজনেস থেকে বা কোনো সাইট থেকে
এটা পাওয়া সম্ভব না, কি বলেন আপনারা? আমার সাথে একমত তো? আমি এই দিকটাই ভাবে এখানে জয়েন করেছি, কাজ করছি। আমি যেন আগামী দিনে এখান থেকে জিএম হইতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া, সকলের কাছ থেকে দোয়া চাচ্ছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য। এ পর্যায়ে ডেকে নেব আমাদের আরও একজন সেলিব্রিটি, যিনি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের বাসার কাছের মানুষ, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ম্যান অফ সারিয়া গান্ধি। প্লিজ শফিকুলের জন্য সর্বোচ্চ করতালি প্লিজ বিজ্ঞান বন্ধুরা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, লা ইন শাকাত্তুম আজিদান্নাকুম ওয়ালা ইন কাফাত্তুম বিন আজাবিন সাজিদ। তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন না করো আমি তোমাদের থেকে কেড়ে নিব, শুধু তাই নয় তোমাদেরকে কঠোর আজাবের মধ্যে ফেলবো। তাই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেই মানবতার দূত, মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে হয়তো আমাদের কেউ সৃষ্টি হতো না, সেই মানবতার মুক্তির দূত, সকলে তার প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে ওয়ার্ল্ড মিশন 21 এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা যদুল জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা একটা ভালো লাইফে যেতে পারবো, কালারফুল লাইফ পাবো। আমাদের জীবনে যেগুলো লক্ষ্য আছে অবশ্যই সেই লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছিতে পারবো। আসলে ওয়ার্ল্ড মিশনে আমি যখন কাজটা শুরু করছিলাম তখন আসলে প্রথমে সবারই ভিতরে একটা নেগেটিভ ধারণা থাকে, আসলে আমরা যদি ট্রেডিং না করি, সেই বিষয়টা যদি জানতে না পারি, আমরা যদি জানি বুঝি সেই হিসেবে যদি কাজটা শুরু করি অবশ্যই আমাদের স্বপ্নের দিকে, লক্ষ্যের দিকে কিন্তু পৌঁছিতে পারবো। যেহেতু আজকে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম, আসলে অনুভূতি শেয়ার করার কথা বলা হয়েছে। অনুভূতিটা আসলে এমন একটা জিনিস যা কখনো বলে বোঝানো যায় না। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকে আছি, ইনশাআল্লাহ আমার অনুভূতি সেই দিনই শেয়ার করব যেদিন আমি 5-স্টার পদবি অর্জন করব। এবং আরেকটা আমার স্বপ্ন আছে, যেদিন আমি ওয়ার্ল্ড মিশন 21 থেকে এই যে ফেব্রুয়ারিতে যে মোটরসাইকেল রিসিভার তৈরি করতেছে, ইনশাআল্লাহ আমি চেয়ারম্যান স্যারেরকে দেখিয়ে দিব সারেগান্তিবাসীর মধ্যে, ইনশাআল্লাহ আমি কক্সবাজারে মোটরসাইকেল রিসিভ করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছিতে পারি। আসলে একটা কথাই আছে, ডিসিশন, ভাগ্য কিন্তু আপনার বা আমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য কিন্তু সিদ্ধান্ত নেয় না, আপনার সিদ্ধান্তই কিন্তু আপনাকে ভাগ্য এনে দিতে পারে। আসলে আমরা যদি সেইভাবে ডিসিশন নেই, কাজটা শুরু করি, অবশ্যই কিন্তু আমরা আমাদের ভাগ্যে যে আসলে নিজের হাতে গড়ে তুলতে পারবো। এবং ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড থেকে আমাদের যে স্বপ্নগুলো আছে অবশ্যই সেই স্বপ্নের দিকে পৌঁছিতে পারবো। যেহেতু সময় সংকীর্ণ আমি আর বেশি কথা বলবো না, এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। 5-স্টার হলে উনি আরও কি অনুভূতি শেয়ার করবি? ইয়েস অর নো? তা আমরা ওনার সবার জন্য দোয়া করি এবং সবাই সবার জন্য আমরা কি দোয়া করবো একে অন্যের জন্য, কারণ এই বিজনেসটা হচ্ছে উইন অ্যান্ড উইন সিস্টেম। আপনি যদি একজনকে স্টার বানান তাহলে কিন্তু আরেকজন এসি হওয়ার কি আছে, সুযোগ আছে। ইয়েস অর নো? তার মানে এখানে সবাই কিন্তু কি সফল হওয়ার সুযোগ আছে। তো এই পর্যায়ে আমরা ডেকে নিব আমাদের আরও একজন সেলস এক্সিকিউটিভ, জনাব মোহাম্মদ নাসিমউদ্দিন, বিলিভ অ্যান্ড অ্যাসোসিয়েট, ধনুট ক্যাম্পাস। প্লিজ কাম টু ডায়েস, সর্বোচ্চ করতালি নাসিমউদ্দিন স্যারের জন্য। ওকে, গুড গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি শেষ শুক্রিয়া মহান রাব্বুল আলামিনের প্রতি। আমরা এখনও সবাই
সুন্দর পরিবেশে সুস্থতার সাথে এই আজকের প্রোগ্রাম অনুভব করতে পারছি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শুরুতে একটি কথা বলতে চাই, মনে করেন যে আমি বিয়ে করতে গেছি, আমার বিয়ের অনুষ্ঠানে 200 জন মানুষ দাওয়াত করছি, এখন মেয়ে পক্ষ ধরেন 200 জন মানুষ গেছে, আমি যাইনি। এখন যারা গেটে দাঁড়িয়ে আছে অনেক মেয়ে অনেক ছেলে, ওরা কি ওই দাওয়াতের মানুষ ফলো করবে না আমাকে ফলো করবে? তো আমি মনে করি আজকে এই অনুভূতি শেয়ার আমি শেষ, আমার দিয়ে সেকেন্ড স্টেপ শুরু হবে। আর অনুভূতি শেয়ার শেষ নাই। নেটওয়ার্ক মার্কেটিং একটা গ্রেট ইন্ডাস্ট্রি, সারা বাংলাদেশে এই বিজনেস চলতেছে। আমরা বগুড়াতে আনাচে কানাচে 21 সালের মধ্যে আনাচে কানাচে বিজনেস করব। নট অনলি বাংলাদেশ, এমন একটা সময় আসবে সারা কান্ট্রিতে এই অল মিশন পেন্টনের প্রোডাক্ট যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমার স্বপ্ন আছে অনেক, বাট সামনে যে স্বপ্ন 21 সালের মধ্যে 5 স্টার হব, প্লাস যারা এখন নেগেটিভে আছে যাদের আমি ইনভাইট করছি আমাকে নেগেটিভ কথা বলে, এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ 821-এর টাকা দিয়ে তাদেরকে হেল্প করব। এই 821-এর টাকা দিয়ে তাদের বড় বড় প্রোগ্রামে আমার সবচাইতে পুরস্কার থাকবে তামি। আমার একটা আশা আছে, আমি যে মহল্লায় থাকি 100 জন লোক আছে যারা একদম হতদরিদ্র, আমি তাদের পাশে দাঁড়াবো এবং 21 সালের মধ্যে 100 জনের মধ্যে 20টাও অটো গাড়ি কিনে দেব যার মূল্য হবে 1 লক্ষ টাকা করে। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, এভরিবডি, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট অনলি অপরচুনিটি। সর্বশেষ, আমরা কেউ পরনিন্দা করবো না, পরনিন্দা শুনবো না, সুন্দর সমাজ করব, সুন্দর জীবন করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নাসিমউদ্দিন ভাইকে তার অনুভূতি শেয়ার করার জন্য এবং স্বপ্নের কথা শেয়ার করার জন্য এ পর্যায়ে ডেকে নিব আমাদের আরও একজন সেলস এক্সিকিউটিভ, যিনি পরিবার ঠিক রেখে 21-এ কাজ করে আজকে সেলস এক্সিকিউটিভ পদবি অ্যাচিভ করছেন, সে আর কেউ নয় আমাদের খুব কাছের মানুষ MST মোর্শেদ আপা, ম্যান অফ জয়পুরহাট, প্লিজ কাম টু ডয়েস, আপার জন্য করো তাহলে প্লিজ বিজ্ঞান বন্ধু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা কি হল রুমে আছি? আমি জয়পুরহাটের মেয়ে, আমার নাম মুর্শিদা। আসলে আমি স্বামী সন্তান সব কিছু ঠিক রেখে একটা মেয়ে যে মানে কাজ করতে পারে এটা, সেটা আমি একটু একটু করে কাজ করে দেখিয়ে দিয়েছি এবং আরও ভবিষ্যৎ দেখাতে যাই, এখান থেকে আমি কতদূর সর্বশেষ রায় দিতে পারি। আরেকটা বিষয় হলো যে আসলে ভালো লাগার থেকেই ভালোবাসা হয়ে যায়। আসলে 21-এর আমার সব কয়েকটা প্ল্যাটফর্মে মানে আমার ভালো লাগছে এটাই যে একটা প্ল্যাটফর্মে থেকে যেন আমি আস্তে আস্তে যে কোনো মানুষ মানে একটা সেক্টরে থেকে জীবনের স্বপ্নগুলো সব গ্রুপ মানে পূর্ণ হয়ে যাচ্ছে, আর এই বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে, আর এই জন্য এখানে আমি 21-এ কাজ করছি। আর এখানে আসার উদ্দেশ্য হলো এবং আমার স্বপ্ন হলো যে এখানে কাজ করে করে আমি স্টেপ বাই স্টেপ মানে পার হয়ে আমার জীবনের স্বপ্নগুলো পূরণ করতে চাই এবং আমি যা মানে যাদের সহযোগিতায় আমার জীবনের যে স্বপ্নগুলো আমি পূরণ করতে পারছি এবং আমি এটা আশা করবো যে আমি যেন ভবিষ্যতে আমার যা পরে যারা ইয়ে করবে তাদের স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি। আরেকটা বিষয় হলো যে আমার স্বপ্ন মানে ভ্রমণের খুব স্বপ্ন, আমি এখানে কাজ করতে শুধু আমি স্টেপ বাই স্টেপ কাজ করলে ধাপ মানে আমাদের যে জীবনের ধাপগুলো আছে এইগুলো অর্জন করে আমি ভ্রমণ করব, এটা আমার জীবনের মানে স্বপ্ন, আর এখানে এই জন্য আমি কাজ করতেছি।
ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, এভরিবডি অল দ্য বেস্ট, এবং সবার শেষে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করতেছি।